বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিউনিটি, CUMMUNITY, কমিউনিটি। দেখো, এই কমিউনিটি পড়ার আগে আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি কি নিয়ে, না আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পপুলেশন নিয়ে। দেখো, সেই পপুলেশনের সংখ্যা হিসেবে আমরা কি বলেছি, না পপুলেশনের সংখ্যা হিসেবে আমরা বলেছি যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতির জীবের সমষ্টিকে বলা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে যারা একই প্রজাতির জীবরা বাস করছে তাদেরকে আমরা একসঙ্গে বলবো যে ওই প্রজাতির পপুলেশন। ধর আমি উদাহরণ দিলাম যে সুন্দরবন, আমি একটা নির্দিষ্ট স্থান বললাম কি, না নির্দিষ্ট স্থান হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, এই নির্দিষ্ট স্থানে সুন্দরবনে আমি যদি কোনো একটা নির্দিষ্ট সময় গিয়ে হাজির হই, তাহলে কি দেখা পাবো যে সেখানে কেবলমাত্র সুন্দরী গাছ আছে? কি সুন্দরবনে সুন্দর গাছ আছে? আমি সুন্দরবনে গেলাম, নির্দিষ্ট স্থানে গেলাম, আমি ধরো সাপোজ মনে করছি আজকের তারিখে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি সেখানে শুধুমাত্র সুন্দরী গাছ পাবো? না, এই সুন্দরী গাছের একা একা এখানে বাঁচা সম্ভব নয়। এই সুন্দরী গাছের সঙ্গে আরো বিভিন্ন প্রজাতির জীবরা বাস করবে। তো আমি যদি ধরে নিই এই সুন্দরবনে শুধু সুন্দরী গাছ নয়, সুন্দরী গাছের সঙ্গে বাস করছে আমার গরান গাছ, গেওয়া গাছ, এ সমস্ত গাছ রয়েছে, এখানে বিভিন্ন রকমের ঘাস রয়েছে, এই সমস্ত ঘাস গাছের পাতাকে বাঁচছে কে, না এদের সমস্ত গাছ ঘাস গাছের পাতাকে বাঁচছে হরিণ, আবার হরিণকে খেয়ে বাঁচছে কে, না বাঘ। তাহলে আমি বলতে পারি বা আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে কেবলমাত্র একটা প্রজাতির জীব বাস করবে এটা কিন্তু নয়, একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রজাতির জীব বাস করে। কি একটা নির্দিষ্ট স্থানে আমি বলতে পারি একই প্রজাতির নয়, বিভিন্ন প্রজাতির জীব বাস করছে। এই যে বিভিন্ন প্রজাতির জীবেরা বাস করছে তাদেরকে আমরা একসঙ্গে বলছি এটা হচ্ছে কমিউনিটি। বোঝা গেল না গেল না? যে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট সময়ে কেবলমাত্র একটা প্রজাতির জীব বাস করে না, সেখানে বিভিন্ন রকমের প্রজাতির জীবেরা বাস করে। এই যে বিভিন্ন রকমের প্রজাতির জীবেরা বাস করছে সেই সমস্ত প্রজাতির জীবেদেরকে আমরা একসঙ্গে বলছি কমিউনিটি। ঠিক আছে, আমরা এবার চলে আসছি এই যে কমিউনিটি আমরা বললাম, সেই কমিউনিটি কত রকমের? না কমিউনিটিটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কমিউনিটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কি কি? একটাকে বলা হচ্ছে মেজর কমিউনিটি, আর একটাকে বলা হচ্ছে মাইনর কমিউনিটি। ঠিক আছে, কমিউনিটি তাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, মেজর কমিউনিটি আর একটা হচ্ছে মাইনর কমিউনিটি। মেজর কমিউনিটি কাকে বলবো? না বলা হচ্ছে যে সমস্ত কমিউনিটি নিজে বজায় থাকে, নিজে নিজে পরিচালিত হয় এবং অন্য কারোর উপর নির্ভর করে না, তাকে বলা হবে মেজর কমিউনিটি। কি বলে বোঝা গেছে না কেন না? যে সমস্ত কমিউনিটি আকারে বড় হবে, যে সমস্ত কমিউনিটি নিজে নিজে বজায় থাকতে পারবে, যে সমস্ত কমিউনিটি নিজে নিজে পরিচালিত হবে, যে সমস্ত কমিউনিটি অন্য কমিউনিটির উপর নির্ভরশীল হবে না, তাকে বলা হবে মেজর কমিউনিটি। যেমন আমরা বলতে পারি যে কুকুরের কমিউনিটি,
পুকুর যেটা রয়েছে সেই পুকুরের কমিউনিটি, সেটা হচ্ছে আমাদের মেজর কমিউনিটি। মাইনর কমিউনিটি কোনটা? ঠিক বিপরীত যেটা হবে, অর্থাৎ যে সমস্ত কমিউনিটি নিজে নিজে বজায় থাকতে পারবে না, যে সমস্ত কমিউনিটি নিজে নিজে পরিচালিত হতে পারবে না, যে সমস্ত কমিউনিটি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে, তখন তাকে বলা হবে মাইনর কমিউনিটি। এবং এর আকার ছোট হবে, তখন তাকে বলা হবে মাইনর কমিউনিটি। এবার আমরা যে কমিউনিটি মানে বললাম যে বিভিন্ন প্রজাতির জীবের সমষ্টি একটা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট স্থানে। এই যে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে তারা হচ্ছে কমিউনিটির উপাদান, কমিউনিটির গঠনগত উপাদান। এই যে কমিউনিটির গঠন কেমন হবে আমরা যদি আসি, যে কমিউনিটি যে রয়েছে সেই কমিউনিটির স্ট্রাকচার, কমিউনিটির গঠনটা কেমন হবে, তা বলা হচ্ছে যে প্রতিটা কমিউনিটির একটা নির্দিষ্ট গঠন রয়েছে এবং এই কমিউনিটি যে বিভিন্ন রকমের জীব দ্বারা গঠিত হয়, বিভিন্ন যে প্রজাতি দ্বারা গঠিত হয়, তাদেরকে ভাগ করা হয় তিনটে ভাগে। কি কি? একটাকে বলা হচ্ছে উৎপাদক, দ্বিতীয়টিকে বলা হচ্ছে খাদক, সে খাদকটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি প্রাইমারিলি। একটাকে বলা হচ্ছে তৃণভোজী, একটাকে বলা হচ্ছে মাংসাশী, আর তিন নম্বরে রয়েছে বিয়োজক। উৎপাদক কারা? না, কমিউনিটির যে সমস্ত উপাদানের ক্লোরোফিল থাকবে যারা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, তারা হচ্ছে কমিউনিটির উৎপাদক। খাদক কারা? না, কমিউনিটির যে সমস্ত উপাদানের ক্লোরোফিল নেই, খাদ্য তৈরি করতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে খাদক, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদক নির্ভরশীল হচ্ছে। এই খাদককে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তৃণভোজী, অর্থাৎ যে সমস্ত খাদকরা প্রডিউসারকে বা উৎপাদককে, গাছপালাকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করবে, তারা হচ্ছে তৃণভোজী। মাংসাশী কারা? না, যারা এই তৃণভোজী প্রাণীদেরকে বা অন্য কোনো প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে বলা হবে মাংসাশী প্রাণী। আবার অন্যভাবে এদেরকে ভাগ করা যেতে পারে খাদককে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, যেটা আমরা বাস্তুতন্ত্রের উপাদান পড়তে গিয়ে আলোচনা করেছি। আর বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে কমিউনিটির যে সমস্ত উপাদান এই উৎপাদক এবং খাদকের মৃত্যুর পর তাদের দেহকে ভেঙে সরল উপাদানে পরিণত করে বা বিরিত করে, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক। তাহলে এটা হলো আমাদের কমিউনিটির গঠন। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের কমিউনিটি নিয়ে একটা প্রাথমিক ধারণা। আমরা পরের ভিডিওতে কমিউনিটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।